Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Sommanit dini bhai bonera. Asha kori Allahur rahmate shobai bhalo achen. To bondhura ajke amra janbo shopne shatru othoba dushman ke dekhle ki hoy. To video ti shuru korar age shobai ke onurodh korbo dhorjo shohokare video ti na tene shompurno dekhar jonno. আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা চলে আসি। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে শত্রুর হাতে বন্দী হতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা স্বেচ্ছাচারী লোক হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের শত্রুর উপর বিজয়ী হতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনের আশা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুর হাতে পরাজিত হতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে শত্রুর হাতে বন্দী দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার বিবেক বুদ্ধি লোপ পাইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুর হাত ধরতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার জটিল কোনো সমস্যার সমাধান হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের শত্রুকে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনের আশা অপূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের শত্রুর উপর বিজয়ী লাভ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিপদ মুক্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুকে চুম্বন করতে দেখে তবে ইহা শত্রুতা দূরীভূত হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে শত্রুর উপর বিজয়ী লাভ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিপদ থেকে মুক্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।